আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আচ্ছা বলো তো, আজকে বাসায় কে কি করেছে সকালবেলা? হ্যাঁ, ঘুম থেকে উঠে আমরা নাস্তা করে পড়তে বসেছি, এটা আমরা রেগুলার রুটিন, আমরা সব সময় করি। কিন্তু ভালো কাজ কি করেছে? ভালো কাজ করতে বোঝায় কেউ কি মা বাবাকে সাহায্য করেছো রান্নায় বাজার করতে, অথবা কেউ কি বাসায় যারা দাদা দাদি নানা নানি বা চাচা চাচি থাকে তাদেরকে কোনোভাবে সাহায্য করেছো? কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো তাকে একটু সাহায্য করেছো? এক্স্যাক্টলি কোনো কাজ অন্যকে করতে সাহায্য করার করাটাকে আমরা সেখানে ভালো কাজ বলছি। এটা অন্যকে সাহায্য করবে ভালোর জন্য, অন্যকে সাহায্য করবে দুষ্টমি করার জন্য না, ঠিক আছে? ভালো কাজ হচ্ছে পজিটিভ কিছু, ওইখানে কোনো খারাপ কাজ থাকবে না বা নেগেটিভ কোনো কিছু থাকবে না। তাহলে আমরা তৃতীয় শ্রেণী বা বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে আজকে আমরা শিখব ভালো কাজ করা। আজকে আমাদের অধ্যায়ের নাম ভালো কাজ করা। তাহলে দেখি আমরা, চলো ভালো কাজ করা। আমরা বড়দের সম্মান করব, অন্যদের সাহায্য করব এবং সবাইকে সমান চোখে দেখব, এই সবগুলোই ভালো কাজ। আমরা সত্য কথা বলবো, সকলের সাথে ভালো ব্যবহার করব, ছোট বড় সবাইকে ভালোবাসবো এবং মিলেমিশে চলবো, তাই না? নিয়ম মেনে চলবো। পাশে একটি ভালো কাজের ছবি দেওয়া হলো। দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে একটা ছোট্ট মেয়ে একটা অন্ধ লোককে রাস্তা পার করে দিচ্ছে, এটা একটা ভালো কাজ, তাই না? একটি সত্যিকারের ঘটনা, একটি সত্যিকারের ঘটনা। খবরের কাগজে একবার একটি খবর ছাপা হয়েছিল, একজন মানুষ ছিল অনেক গরিব। একদিন তিনি রাস্তায় চলতে গিয়ে টাকা পয়সা ভর্তি একটি ব্যাগ পেলেন। সেই টাকা তিনি নিজে না নিয়ে থানায় গিয়ে পুলিশের কাছে জমা দেন। তার এই কাজ ভালো কাজ, তাই না? তার এই ভালো কাজের কথা সবাই জানতে পেরে সবাই জানতে পারে এবং সকলে তার প্রশংসা করে এবং অনেক পুরস্কার দেয়। তার মানে হচ্ছে যে ভালো কাজ করলে আমরা পুরস্কারও পাবো এবং প্রশংসাও পাবো, সবাই আমাদেরকে ভালো বলবে। দেখো আমাদের অনুশীলনীতে কি বলেছে, তুমি কেন ভালো কাজ করবে, তুমি কেন খারাপ কাজ করবে না। তাহলে আমরা কি করব, আমরা একটা ছক বানাবো, ভালো কাজ আর মন্দ কাজ, মন্দ মানে খারাপ কাজ, তাই না? এই কাজটা আমরা করব। এর আগে আমরা দেখব একটা শূন্যস্থান, ভালো মানুষকে সমাজের সকলে কি করে, ভ্যাস করে। দেখি তো আমরা উপরে কি পাই, উপরে কিছু পাই কিনা, ভালো মানুষকে সবাই কি করে, ভালো মানুষকে সবাই সম্মান করে এবং ভালোবাসে, তাই না? ভালো মানুষকে সবাই ভালোবাসে এবং সম্মান করে। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি কি, ভালো মানুষকে সমাজের সকলেই ভালোবাসে। আমরা এখানে লিখবো সকলেই সম্মান করে। আমরা সব সময় বড়দের শ্রদ্ধা করব, প্রয়োজনে অন্যকে ধ্যাস করার চেষ্টা করব, প্রয়োজনে অন্যকে সাহায্য করার চেষ্টা করব। বড়দের শ্রদ্ধা করা, নিয়ম মেনে চলা, সকলেরকে সম্মানের চোখে দেখা, সবার সাথে ভালো ব্যবহার করা, সব সময় সত্য কথা বলা, সবাইকে সাহায্য করা, এই সবগুলো কি, এই সবগুলো হচ্ছে ভালো কাজের একটা চার্ট বা তালিকা। বড়দের শ্রদ্ধা করা, আমরা সব সময় বড়দেরকে সালাম দিব, তাদের ভালো মন্দ জিজ্ঞেস করব, তাদের প্রয়োজনীয় পরামর্শ নিব, তাদের সাথে তর্ক বিতর্ক করব না, তাদের থেকে তাদেরকেও আমরা বুঝিয়ে চলার চেষ্টা করব, তাদের কোনো কিছু বোঝার থাকলে তাদের কাছে যাব, বুঝব এবং তাদের কথা শোনার চেষ্টা করব।
নিয়ম মেনে চলা। আমরা যেরকম স্কুলে আসি, স্কুলে এসে কি করি, স্কুলের কিছু নিয়ম কানুন থাকে, সেই স্কুলের নিয়ম কানুন গুলো আমরা মেনে চলি। তেমনি বাসার কিছু নিয়ম কানুন থাকে, যেমন সন্ধ্যাবেলা পড়তে বসতে হবে, যখনই খেলতে যাও না কেন সন্ধ্যার আগে চলে আসতে হবে, তাই না? বড়দের বাসায় আসলে বড়দের সালাম করতে হবে, মেহমান আসলে তাদের সাথে কথা বলতে হবে, নাস্তা দিতে হবে, তাই না? এগুলা কি আমাদের একটা নিয়ম কানুন, সবাইকে সমান চোখে দেখা। এখন আমার একটা আমার একটা স্টুডেন্ট আমার আমি একজন ছাত্রীকে যদি এক চোখ দেখলাম যে ওকে আমি খুব পছন্দ করি, ওকে আমি 10 মার্কে 10 10 দিলাম, এবং অন্যজনকে কি করলাম, অন্য একটা শিক্ষার্থীকে আমি পছন্দ করলাম না, তাকে আমি 10-এ কি করলাম, 5 দিলাম, তাহলে কি আমি সমান চোখে দেখলাম না? ও ঠিক লিখেছে, ও দুজনে ঠিক লিখেছে, দুজনের লেখাটা ঠিক, কিন্তু আমি সমান চোখে দেখলাম না, একজনকে বেশি পছন্দ করি এই জন্য 10-এ 10 দিলাম, তাহলে কি এটা হবে না। বাসায়ও একই রকম, আমার এক ভাই, এক ভাইকে মা মনে করো যে একটা নতুন জামা দিল, আর আমি এক ভাই আমাকে কোনো জামা দিল না, তাহলে সেটাও কি হবে, ভালো কাজ হবে না। সবাইকে সমান চোখে দেখতে হবে, সবার সাথে ভালো ব্যবহার করা, সবার সাথে আমাদের কি করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, সেটা যে শ্রেণীরই হোক, যে যে উঁচু হোক নিচু হোক, রিক্সাচালককে আমরা রিক্সাওয়ালা আঙ্কেল বলে ডাক দিব, বা মামা বলে ডাক দিব, বা চাচা বলে ডাক দিব, একটা ভিক্ষুককে আমরা ভিক্ষা না দিতে পারলেও সুন্দর করে বুঝিয়ে বলবো এখন মাফ করেন, হ্যাঁ, বা মামা আসে না, অন্য কিছু খাই, ভিক্ষা দিতে পারবো না, এরকম সবার সাথে আমাদের কি করতে হবে, একটা সুন্দর সম্পর্ক মেনে চলতে হবে, সব সময় সত্য কথা বলা। তোমার পরিস্থিতি যত খারাপই হোক না কেন, ঘটনা যেটাই ঘটুক না কেন, আমাদেরকে সব অবস্থায় সব সময় সত্যি কথাটাই বলতে হবে, তাই না? কারণ আমাদের হযরত মুহাম্মদ সাল্লাম সবসময় সত্যি কথা বলতো, আল্লাহ আমাদেরকে বলেছে সবসময় সত্যি কথা বলতে, কারণ সত্যি কথায় কোনো বিপদ নাই, সেটা যতই কি বলবো তিক্ত হোক না কেন, যত কঠিন কথা হোক না কেন সত্য কথা বলতে হবে। সবাইকে সাহায্য করা, আমরা ভালো কাজে সবাইকে সাহায্য করব, এখানে আসলে বলা উচিত সবাইকে ভালো কাজে সাহায্য করা, হ্যাঁ, কারণ যে কোনো ভালো কাজে আমরা একজন আরেকজনকে সাহায্য করব। এলাকার মধ্যে ঝড় বৃষ্টিতে একটা গাছ পড়ে আছে, সবাই মিলে গাছটা তুলে রাস্তাটা পরিষ্কার করলাম, হঠাৎ করে কি হলো, বন্যা হলো, এই বন্যার কারণে আমাদের কি হলো, খাবার দাবারের সংকট হলো, সবাই মিলে একসাথে কি করলাম, সবার সবাইকে বন্যার 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 সময় সবাইকে খাবার বা বিশুদ্ধ পানি সরবরাহ করলাম, এই সবগুলো হচ্ছে ভালো কাজের একটি কি বলবো। চার, মন্দ কাজগুলো কি, উল্টা থেকে যদি আসি, সব সময় মিথ্যা বলা, ভালো কাজগুলো ঠিক উল্টাটাই হচ্ছে মন্দ কাজ, বড়দের সম্মান না করা, সবাইকে সবাইকে সমান চোখে না দেখা, সবার সাথে বাজে ব্যবহার করা, কাউকে সাহায্য না করা, নিয়ম মেনে না চলা, এই সবগুলো কি, সবগুলো হচ্ছে মন্দ কাজের চাপ। তার মানে ভালো কাজগুলোকে যদি আমরা নেগেটিভ করে বলি, না বোধক করে বলি, তাহলে এই সবগুলো কি মন্দ কাজ, বড়দের কথা না শোনা, সবসময় মিথ্যা কথা বলা, সবারকে সমান চোখে না দেখা, বড়দের সাথে বাজে ব্যবহার করা, কাউকে সাহায্য না করা, এবং নিয়ম কানুন মেনে না চলা। আমরা অবশ্যই কি করব না, মন্দ কাজগুলো
করব না, আমরা সব সময় কি করব, ভালো কাজ করব এবং ভালো কাজের সাথেই সব সময় থাকব। তাহলে কি হলো, আমরা সবাই এগুলো খাতায় তুলে রাখবো, ভালো কাজ ও মন্দ কাজ, ভালো কাজ আর মন্দ কাজগুলো খাতায় তুলে রাখো, কারণ আমরা এখন অন্য একটা প্রশ্নে যাব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মুছে ফেললাম। কেন ভালো কাজ করব, এটা একটা প্রশ্ন আমাদের সবার মনে আসে, আমরা কেন ভালো কাজ করব। ভালো কাজ করলে সবাই কি করে, ভালোবাসে, তাই না? যারা ভালো স্টুডেন্ট, ক্লাসে সব সময় কথা শুনে, সব সময় টিচারদেরকে সাহায্য করে ক্লাস নিতে, ক্লাসে ঠান্ডা থাকে, টিচারদের কথা বোঝার চেষ্টা করে, সেই সব স্টুডেন্টকে টিচাররা সবাই সবাই কি করে, অনেক বেশি ভালোবাসে। ঠিক তেমনি যে ভালো কাজ করে সবাই তাকে ভালোবাসে, তার প্রশংসা করে। মা বলে না, আজকে আমার ছেলেটা বাসার সব কাজ করেছে, আমাকে অনেক সাহায্য করেছে, আজকে আমার মেয়েটা অনেক ভালো একটা রেজাল্ট করেছে। এই যে এই ভালো কিছু করাটা, এই ভালো কিছু করাটাই আজকে আমার মেয়েটা খুব ভালো রেজাল্ট করেছে, আর বাসায় অনেক ভালো কাজ করতে পারে, হ্যাঁ, এই সবগুলোই কি একটা প্রশংসা। তাহলে আমরা একটু দেখি, ভালো কাজ করলে সবাই ভালোবাসে, সবাই প্রশংসা করে, ভালো কাজের জন্য পুরস্কৃত করে। মা বলে না যে তুমি যদি এইবার পাস হও, তাহলে তোমাকে আজকে আমরা একটা বড় কি দিব, একটা সারপ্রাইজ দিব, সেটা সাইকেল হতে পারে, সেটা কি হতে পারে, সেটা একটা ভালো বই হতে পারে, সেটা একটা ভালো খেলনা জিনিস হতে পারে, সেটা একটা ভালো জিনিস তোমার শখের পেন্টিং হতে পারে। তাহলে যারা ভালো কাজ করে তারা সবাই কি, সবাই পুরস্কৃত করে, তাকে সবাই পুরস্কৃত করে। তাহলে এইটা আমরা খাতায় তুলে নিব, আমরা কি লিখবো, ভালো কাজ করলে সবাই ভালোবাসে, সবাই প্রশংসা করে, ভালো কাজের জন্য পুরস্কৃত করে। হ্যাঁ, যে ভালো কাজ করে তাকে আমরা পুরস্কারও দেই। এখন প্রশ্ন হচ্ছে, কেন খারাপ কাজ করব না, কেন খারাপ কাজ করব না, কেন খারাপ কাজ করব না বলতো, আমরা কেন খারাপ কাজ করব না। খারাপ কাজ করব না এই কারণে যাতে করে আমাদের সবাই ভালোবাসে। তাহলে আমরা কি লিখবো, কেন খারাপ কাজ করব না, খারাপ কাজ করলে কেউ ভালোবাসবে না, সম্মান ও শ্রদ্ধা করবে না, তারপরে কি সে প্রশংসা প্রশংসা ও প্রশংসা করবে না। তাই ভালো কাজ করব, তাই না, তাই ভালো কাজ করব, খারাপ কাজ করব না। দেখো কতগুলো না বলেছি, কেন খারাপ কাজ করব না, খারাপ কাজ করলে কেউ ভালোবাসে না, সম্মান ও শ্রদ্ধা করে না, এবং প্রশংসাও কি করে না, করে না, তাই ভালো কাজ করব, খারাপ কাজ করব না, ও খারাপ কাজ করব না। এটা ভালো মতো দেখো এবং বোর্ডেরটা খুব সুন্দর করে খাতায় তুলে ফেলো। কি বললাম, খারাপ কাজ করলে কেউ ভালোবাসে না, সম্মান শ্রদ্ধা করে না, প্রশংসা করে না, তাই আমরা ভালো কাজ করব, খারাপ কাজ করব না। ঠিক আছে,
তাহলে আজকে এই পর্যন্তই। কালকে ঘুম থেকে উঠে অবশ্যই একটা ভালো কাজ করবে এবং সেটা কমেন্ট কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে যে তুমি আজকে কি ভালো কাজটা করলে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।